আসসালামু আলাইকুম। টেস্টি ফুড হাউজে সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো মজাদার শাহি ফিরনি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1.5 লিটার দুধ। যদি গরুর দুধ না থাকে তাহলে কোনো সমস্যা নেই, 1.5 লিটার পানির মধ্যে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলেই 1.5 লিটার দুধ হয়ে যাবে। নেড়ে চেড়ে অপেক্ষা করছি দুধটা বলক আসা পর্যন্ত। এখন দিয়ে দেব 1/2 কাপ পোলাও চাল। এই পোলাও চালটা আগে থেকেই আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ধুয়ে রাখা সুগন্ধি পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। চুলার আঁচ মিডিয়াম রেখে অপেক্ষা করব চাল ফুটে আসা পর্যন্ত। এখানে 1.5 লিটার দুধ দিয়েছি, দিয়েছি 1/2 কাপ পোলাও চাল। বাড়তি কোনো পানির প্রয়োজন হবে না। এই পরিমাপ দুধ দিয়েই পোলাও চাল খুব ভালো করে সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। মিষ্টি যে যেমন খেতে পছন্দ করেন সে তেমনই দিয়ে নেবেন। চুলার আঁচ মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে নিতে হবে, নয়তো দুধ শুকিয়ে যাবে, চাল ভালো করে সিদ্ধ হবে না। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। লবণ দেওয়ার ফলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। সাইড থেকে দুধের স্বরগুলো একটু নামিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি আরো 1/2 কাপ চিনি। এখানে মোট 1 কাপ চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। ভালো করে নেড়ে নিচ্ছি। সুবিধার জন্য এখানে হ্যান্ড হুইস্ক ব্যবহার করব। এতে করে গুঁড়া দুধ ভালো করে মিশে যাবে আর নরম হয়ে যাওয়া পোলাও চালও ভালো করে মিশে যাবে। হ্যান্ড হুইস্ক না থাকলে ডাল ঘুটনি দিয়ে অনায়াসে এই কাজটা করে নিতে পারেন। আরেকটা কথা মনে রাখবেন, ফিরনি রান্না করার সময় লবণ এবং চিনি কখনোই আগে দিতে যাবেন না। পুরোপুরি চাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে চিনি আর লবণ দিয়ে দেবেন। চিনি আর লবণ আগে থেকে দিলে চাল ভালো করে সিদ্ধ হতে চায় না। দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 1টা দারচিনি। দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কাঠবাদাম কুচি। দিয়ে দিচ্ছি কিশমিশ। দিয়ে ভালো করে মিশিয়ে আরো অনেকক্ষণ জাল করে নেব। দিয়ে দিচ্ছি গোলাপ জল খুবই সামান্য। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। সবকিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আর ঘন ঘন নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়। নিচে লেগে গিয়ে পোড়াগন্ধ বের হলে খাবারের স্বাদটাই পুরো নষ্ট হয়ে যাবে। ফিরনি ঘন হয়ে এসেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। উঠিয়ে নিচ্ছি এলাচ আর দারচিনি। যে যেমন ঘনত্ব চান তেমনই রাখতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কাঠবাদাম কুচি। দিয়ে দিচ্ছি কিশমিশ। যে কোনো পাত্রে সেট করতে চাইলে গরম অবস্থাতেই ঢেলে নেবেন, তাহলে সেখানেই সেট হয়ে যাবে। তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার শাহি ফিরনি। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।